মানি ইন দ্য ব্যাঙ্ক পে পার ভিউ এর জন্য WWE ম্যানেজমেন্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ, র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, মেন্স ল্যাডার ম্যাচ, ওমেন্স ল্যাডার ম্যাচ থেকে শুরু করে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, এছাড়াও নতুন নতুন আরো অনেক বড় বড় ম্যাচ কনফার্ম করে দিয়েছেন। চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক মানি ইন দ্য ব্যাঙ্ক পে পার ভিউ এর সমস্ত ম্যাচগুলোর প্রেডিকশন এবং সেই ম্যাচগুলোর সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ এর সর্বপ্রথম যে কিক অফ ম্যাচটি দেখতে পারবেন সেইখানে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন উসোস ব্রাদার এবং রে মিস্টেরিও ও ডমিনিক মিস্টেরিও। এই ম্যাচটি WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন কিক অফের জন্য। যদি বলা যায় এই ম্যাচটি কেমন হবে, যেহেতু এখানে উসোস ব্রাদার এবং রে মিস্টেরিও ডমিনিক মিস্টেরিও রয়েছেন, এখানে রোমান রেইনস এবং এজের ফিউডের মধ্যেও এদেরকে দেখানো হয়েছে অনেক শক্তিশালীভাবে, এদের ম্যাচটি নিঃসন্দেহে অসাধারণ হবে। আর এই ম্যাচটির যদি রেজাল্ট সম্পর্কে বলা যায় তাহলে এই ম্যাচটির রেজাল্ট একেবারে প্রেডিক্টেবল, কেননা এই ম্যাচটিতে ডমিনিক মিস্টেরিও এবং রে মিস্টেরিও জয়লাভ করে সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে রিটেন করে নেবেন। এইখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জেই উসো এবং জিমি উসো তারা তো চ্যাম্পিয়ন হতে পারে, দেখুন এখানে যদি টাইটেল চেঞ্জের WWE ম্যানেজমেন্টের প্ল্যান থাকতো তাহলে এই ম্যাচটি মেন শো এর মধ্যে দিত, তাহলে কিক অফ এর মধ্যে দিত না, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন দ্য ভাইকিং রাইডার্স, অমাস এবং এজ স্টাইলস। এই ম্যাচটিরও রেজাল্ট একেবারে প্রেডিক্টেবল, এই ম্যাচটিতে দুইজন রেসলার রয়েছেন অমাস এবং এজ স্টাইলস এবং বিপরীত দলে রয়েছেন ভাইকিং রাইডার্স। বর্তমান সময়ে আপনারা অবশ্য সকলে জানেন যে এজ স্টাইলস এবং অমাসকে অসাধারণ পুশ দিয়ে তাদেরকে সামার স্ল্যাম পেপার ভিউ এর জন্য তৈরি করা হচ্ছে, আর কে ব্রো টিমের বিরুদ্ধে ম্যাচ দেবেন। এই জন্য আপনারা অবশ্যই এজ স্টাইলস এবং অমাসকে সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটিকে রিটেন করে নিতে দেখতে পারবেন ভাইকিং রাইডার্সকে হারানোর পরে। এরপরে আপনারা র উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হতে দেখতে পারবেন শার্লট ফ্লেয়ার এবং রিয়া রেপ্লিকে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে। বিশেষ করে এদের স্টোরি লাইনকে তেমন ভালোভাবে বিল্ড আপ করা হয়নি, এদের আগেও ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে রিম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে এদের ম্যাচটিতে যে কোনো রেসলারই জিততে পারেন, এখানে রিয়া রেপ্লি তিনিও জিততে পারেন, শার্লট ফ্লেয়ার তিনিও জিততে পারেন। এখানে বর্তমান সময়ে 50-50 চান্স রয়েছেন দুজন রেসলারেরই। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন যে রিয়া রেপ্লির টাইটেল রেন খুব একটা ভালো যাচ্ছে না, অপরদিকে শার্লট ফ্লেয়ার তিনি যে কোনো সময় চ্যাম্পিয়ন হতে পারে, WWE ম্যানেজমেন্ট তাকে হুটহাট চ্যাম্পিয়ন বানিয়ে দেয়। তো এখানে রিয়া রেপ্লি মনে হয় যে তিনি সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটিকে রিটেন করে নেবেন, আর WWE ম্যানেজমেন্ট যদি কোনো সারপ্রাইজ রাখেন তাহলে এখানে রিয়া রেপ্লিকে হারিয়ে শার্লট ফ্লেয়ার নতুন চ্যাম্পিয়ন হবেন। এরপরে WWE চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন কোফি কিংস্টন এবং WWE চ্যাম্পিয়ন ববি ল্যাশলি। বর্তমান সময়ে এদের স্টোরি লাইনের মাধ্যমে WWE ম্যানেজমেন্ট আমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করছেন যে হয়তোবা কোফি ম্যানিয়া ফিরে আসতে চলেছেন এবং ববি ল্যাশলিকে হারিয়ে কোফি কিংস্টন জিততে পারেন। তবে আপনারা লাস্ট উইক মানডে নাইট রয়ের এপিসোডে যেমনটা দেখেছিলেন, কোফি কিংস্টন তিনি কোনো ম্যাচ খেলেছিলেন না, তবে জেভিয়ার হুডসের কাছে হারার পরে ববি ল্যাশলি তিনি খেপে যান এবং বোঝাই যাচ্ছে যে তিনি আবারও সেই ভয়ঙ্কর রূপে ফিরেছেন। তো মনে হয় কি মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে কোফি কিংস্টনকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে সাকসেসফুলি তার WWE চ্যাম্পিয়নশিপটিকে রিটেন করে নেবেন ববি ল্যাশলি। এরপরে ওমেন্স ল্যাডার ম্যাচটিতে 8 জন রেসলার মুখোমুখি হবেন, বিশেষ করে মানডে নাইট র থেকে 4 জন এবং স্ম্যাকডাউন থেকে 4 জন। মানডে নাইট র থেকে যেই 4 জন রয়েছেন সেই 4 জন হচ্ছেন আস্কা, নেওমি, নেকি অ্যাশ, অ্যালেক্সা ব্লিজ এবং স্ম্যাকডাউন থেকে জেলিনা ভেগা, লিভ মর্গান, টামিনা এবং নাটালিয়া। যদি বলা যায় এইখানে সব থেকে জেতার সম্ভাবনা রয়েছেন যেই 3 জন রেসলারের, সেই 3 জন রেসলার হচ্ছেন সর্বপ্রথম চান্স রয়েছেন এখানে অ্যালেক্সা ব্লিজের, দ্বিতীয়ত রয়েছেন এখানে নেকি ক্রস, নেকি অ্যাশ যেটাই বলুন না কেন, এছাড়াও তৃতীয়তে যেই রেসলারের চান্স রয়েছেন তিনি হচ্ছেন লিপ মর্গান, অথবা জেলিনা ভেগা তারও চান্স রয়েছেন এটা বলতে পারেন, তবে এখানে আস্কা, নেওমি, নাটালিয়া, টামিনা এদের তেমন একটা চান্স নেই। এখানে WWE ম্যানেজমেন্ট হয়তোবা অ্যালেক্সা ব্লিজের ভৌতিক গিমিকটাকে আরও শক্তিশালীভাবে গড়ে তোলবার জন্য মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতাতেও পারেন আবার নাও পারেন, তবে এইখানে লিভ মর্গান এবং নেকি অ্যাশ এদের দুজনের একেবারে সমানে সমান সম্ভাবনা রয়েছেন, কেননা স্ম্যাকডাউন ব্যান্ডে লিভ মর্গান তিনি যখন প্রমোকাট করছিলেন তখন দর্শকরা থাকে সেই পরিমাণে চেয়ার করছিলেন, এজন্য WWE ম্যানেজমেন্ট হয়তো বা দর্শকদেরকে শক্ট করে দেওয়ার জন্য লিভ মর্গান তিনি মানি ইন দ্য ব্যাঙ্কটি জিততে পারেন। এবং তৃতীয়ত নেকি ক্রস, তাকে যেই উইনিং স্ট্রিক মানডে নাইট রয়ের এপিসোডে দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় হয়তো বা জিততে পারে, তবে এখানে স্পেশালি সব থেকে বেশি চান্স রয়েছেন অ্যালেক্সা ব্লিজ, লিভ মর্গান, নেকি অ্যাশ, জেলিনা ভেগা তিনি যেহেতু রিটার্ন করেছেন তাকে আরও শক্তিশালীভাবে বিল্ড আপ করার জন্য তাকেও জিতাতে পারেন, তবে এইখানে নেকি ক্রস, লিভ মর্গান এবং অ্যালেক্সা ব্লিজ এই 3 জনের মধ্যে যে কোনো একজন রেসলার জিতে যাবেন। এরপরে মেন্স ল্যাডার ম্যাচটির জন্য মুখোমুখি হবেন কেভিন ওয়েন্স, ড্রু ম্যাকইন্টায়ার, রিডল, রিকোশেট, জন মরিসন, বিগি, সিনস্কে নাকামোরা এবং সেট্রোলিন্স। এই 8 জন রেসলার মুখোমুখি হবেন মেন্স ল্যাডার ম্যাচটিতে।
যদি বলা যায় এই ম্যাচটিতে কোন রেসলার জিতবেন, প্রথমের দিকে বেটিং অডস কিন্তু সাপোর্ট করছিলেন ড্রু ম্যাকইন্টায়ারকে। এখানে যদি ড্রু ম্যাকইন্টায়ারের বিষয়টি অ্যানালাইসিস করা যায় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে মানডে নাইট র ব্যান্ডে জিন্দার মহলের সাথে যেইভাবে ফিউড কন্টিনিউ হয়েছে ড্রু ম্যাকইন্টায়ারের, আমার মনে হয় কি এখানে ড্রু ম্যাকইন্টায়ারের প্রথমের দিকে জিতার চান্স থাকলেও বর্তমান সময়ে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচটিতে হয়তোবা ড্রু ম্যাকইন্টায়ার জিততে পারবেন না। এবার যদি বলা যায় সেথ রোলিন্সের, তাহলে অনেক ওয়েবসাইট রয়েছেন যারা মন্তব্য করেছেন যেহেতু লাস্ট উইক অর্থাৎ এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে সেথ রোলিন্স যেহেতু মানি ইন দ্য ব্যাঙ্কের ল্যাডার ম্যাচটিতে উঠেছিলেন এবং সেখানে মানি ইন দ্য ব্যাঙ্কটি খুলে নিয়েছিলেন, আর তাকে যেহেতু ডমিনেটিং দেখানো হয়েছিল সেজন্যই হয়তোবা তাকে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে ল্যাডার ম্যাচটিতে নাও জেতানো হতে পারে। কেভিন অওয়েন্সের কথা যদি বলা যায় তাহলে স্টিল এখানে এই রেসলারের চান্স রয়েছেন, তবে মনে হচ্ছে যে ব্যারন কর্বিনের সাথে এই রেসলারের ফিউড কন্টিনিউ হবে। আর এখানে সব থেকে বেশি যেই চান্স রয়েছে যে রেসলারটি তিনি হচ্ছেন বিগ ই। বর্তমান সময়ে এই রেসলারের তেমন কোনো ফিউড নেই, তেমন কোনো স্টোরি লাইন নেই, এই রেসলারকে WWE ম্যানেজমেন্ট হয়তোবা মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতিয়ে নতুন মানি ইন দ্য ব্যাঙ্ক উইনার করতে পারেন। এখানে রিডেলেরও চান্স রয়েছেন, তবে রিকোশে জন মরিসন এদের তেমন একটা চান্স নেই। আর সেথ রোলিন্সের কথা যদি স্পেশালি বলা যায়, WWE ম্যানেজমেন্ট যদি এই রেসলারকে মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতায় তাহলে রোমান রেঞ্জের ম্যাচটিতে ক্যাশ ইন করবেন এবং আমরা অনেক সারপ্রাইজ কিছু বিষয় দেখতে পারবো। তবে এইখানে আপনারা যেই উইনারগুলো দেখতে পারবেন সেখানে টপার লিস্টে থাকবেন বিগ ই, দ্বিতীয় অবস্থানে থাকবেন ড্রু ম্যাকইন্টায়ার, তারপরে থাকবেন সেথ রোলিন্স, এরপরে থাকবেন রিডেল অথবা কেভিন ওয়েন্স। এই রেসলারগুলোর মধ্যে আপনারা যে কোনো একজন রেসলারকে জিততে দেখতে পারেন। তবে আপনার কি মনে হয় এই বছরের 2021 সালের মানি ইন দ্য ব্যাঙ্কটি কোন রেসলার জিততে পারে বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউর একেবারে মেন ইভেন্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন রোমান রেঞ্জ এবং এজ। বিশেষ করে একটানা তিন সপ্তাহ ধরেই কিন্তু রোমান রেঞ্জকে দুর্বল দেখানো হয়েছে, আর এজ প্রত্যেক সপ্তাহে এসেছেন, রোমান রেঞ্জকে তিনি আক্রমণ করেছেন, তিনি রোমান রেঞ্জকে প্রত্যেক সপ্তাহে ডিস্ট্রয় করেছেন, এমনকি এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জকে দিয়ে ট্যাপ আউট করিয়েছেন। তো বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট এদের স্টোরি লাইনকে এমনভাবে বিল্ড আপ করেছে মনে হচ্ছে যে রোমান রেঞ্জ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি এজের কাছে হেরে যাবে। তবে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে রোমান রেঞ্জ যেহেতু বর্তমান সময়ে অনেক শক্তিশালী একজন রেসলার, আর এই রেসলার যে কোনো রেসলারের বিরুদ্ধে মুখোমুখি হলে মনে হতো যে রোমান রেঞ্জ তিনি জিতে যাবেন, তবে বর্তমান সময়ে কিছুটা মনে হচ্ছে যে এজ জিততে পারেন। তবে WWE ম্যানেজমেন্ট এইভাবে স্টোরি লাইন এই জন্যই তৈরি করেছেন, কেননা WWE ম্যানেজমেন্ট যাতে দর্শকদেরকে বোঝাতে পারেন যে এইখানে এজ জিততে পারেন। তবে আপনারা অবশ্য সকলে জানেন যে বর্তমান সময়ে যেহেতু এজের সাথে সেথ রোলিন্সের ফিউড কন্টিনিউ হয়েছে, সেহেতু সেথ রোলিন্স ভার্সেস এজের ম্যাচটি ফার্স্ট টাইম এভার সামার স্ল্যাম পেপার ভিউতে আপনারা ম্যাচ দেখতে পারবেন। আর সেহেতু এখানে রোমান রেঞ্জ যেই কোনোভাবে তার মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে সাকসেসফুলি রিটার্ন করাতে পারেন। বিশেষ করে রেসেলমিনিয়া পেপার ভিউতে এজ এবং ড্যানিয়েল ব্রায়ান দুজনকে একসাথে পিন করেছিলেন আবারও হয়তোবা এমন শক্তিশালী দেখানোর জন্য। রোমান রেঞ্জ ডমিনেটিংভাবে এজকে হারাতে পারেন অথবা যেই ওসো জিমি ওসোর সাহায্য নিয়েও জিততে পারেন, যে কোনোভাবে রোমান রেঞ্জ তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে সাকসেসফুলি তার কাছে রিটার্ন করে নেবেন। আর WWE ম্যানেজমেন্ট যদি মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে বড় কোনো সারপ্রাইজ দিতে যায় তাহলে অবশ্যই জন সিনাকে ব্যাক করিয়ে রোমান রেঞ্জের উপরে আক্রমণ করাতে পারেন। তো এই ছিল মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউর সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর প্রেডিকশন। এখানে সম্ভাব্য প্রেডিকশনগুলোই তুলে ধরা হয়েছে। এখানে যদি অন্য কোনো রেসলার জিতে তাহলে এখানে কিছুই করার নেই, এগুলো শুধু সম্ভাব্য প্রেডিকশন তুলে ধরা হয়েছে, এই রেসলারগুলোর মধ্যেই যে কোনো রেসলার জিততে পারেন। তো এই ছিল মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউর ম্যাচ প্রেডিকশন এবং রেজাল্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।